আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল যমুনা টেলিভিশনে আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের মাসব্যাপী চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বি আর বি ক্যাবলস পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মহিব প্রিয় দর্শক প্রতিদিনই আমরা দুইজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং কোরআন সুন্নার আলোকে আলোকিত হয়ে থাকি সমৃদ্ধ হয়ে থাকে এ আয়োজন চলুন আজকে দুইজন সম্মানিত বিদগ্ধ স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত আলমী দিন মার্কাজ ও কোরআন আল ইসলামী ঢাকার সম্মানিত শেখুল হাদিস কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর প্রফেসর ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাকে বরকতময় সেহরির আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বিদগ্ধ স্কলার আলোকিত এই আয়োজনে আজকে অংশগ্রহণ করেছেন এবং কোরআন সুন্নার আলোকে আমাদেরকে আলোকিত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক

কেমন করে সম্মানিত করব আমরা এই মাসকে চলুন দুইজন স্কলারের কাছ থেকেই আমরা জেনে আসি শুরুতেই আমরা এ বি এম হেজবুল্লাহ স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই একটি বছর পর রমজান আসলো ওর আর নাজিলের এই মাস আমাদের জন্য কি বার্তা নিয়ে আসলো মুল্লাহর সিদ্দার রায়ন আলহামদুলিল্লাহ তুসলা মোয়ালা ওয়াসুল্লাহ মোয়ালা আলি ওয়াস আসলে রমাদান আমাদের জন্য বিশ্বজুড়ে রহমত ঘেরা বরকতময় এবং নাজাতের বার্তা নিয়ে আমাদের কাছে উপস্থিত আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে রামাদান মাস সকল মাসের সেরা মাস আল্লাহ যদিও কোরআনে করিমের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন আল্লাহ পাক তার উপরে সম্মানিত করেছেন রমাদান মাসকে আলাদাভাবে আলাদা বৈশিষ্ট্য এবং এই মাসের বৈশিষ্ট্য প্রাপ্তির মূল উপাদান এবং ভিত্তি হচ্ছে কোরআন কারিম আল্লাহর আলমিন তার কোরআনে কারিমের মধ্যে করেছেন শাহরু রান হুদালিনাজ মিনাল ওয়াল ফুরকান যে রমদান মাস পরিচয় কি রমাদান মাসের বলছে এই রমাদান মাসে কোরআন নাজিলের সূচনা হয়েছে কোরআন আবার কি তার পরিচয় হচ্ছে এটা হচ্ছে মানব জাতির হেদায়েত সত্য মিথ্যা পার্থক্যকারী বিষয় দেখুন এই কোরআন কেরিম যে রাতে নাজিল হয়েছে যা বা যে রাতে নাজিল সূচনা হয়েছে গারে হেরাতে সেই রাতকে কোরআনের ভাষায় বলা হয়েছে আমি কোরআন নাজিলের সূচনা করেছি মুবারক রাত্রিতে বরকতময় রাত্রিতে আবার এই কোরআনকে সামনে রেখেই যে রাতে এই কোরআনে কারিমের নজুল হয় শুরু হয় সেই রাতকে নামকরণ করা হয়েছে আল্লাহ পাক নিজেই নামকরণ করেছেন লাইলাতুল তুল এবং তিনবার এই লাইলাতুল কাদের শব্দটি উচ্চারণ হয়েছে এবং এই নামে পুরো একটা সুরা পর্যন্ত আছে কোরআন মধ্যে এই সব কিছু মিলে আমরা বুঝতে পারতেছি এবং জানতে পারছি যে লাইলাতুল এর নাম কি রমাদন মাস আমাদের জন্য বিশাল এক ভান্ডার নিয়ে উপস্থিত হচ্ছে এবং আমাদেরকে আহ্বান জানাচ্ছে যে তোমরা এই ভান্ডার থেকে তোমাদের প্রয়োজনীয় যা কিছু আছে সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও এবং এই রাতে বলা হয় কি জানি বলে একজন মুনা ইউনা দি মুনা দিন ইয়া বা গিয়াল খৈর ইয়া বা গিয়া শের আকসের কে আছো কল্যাণ কামি এগিয়ে যাও সামনে আরো বাড়ো আরও কল্যাণ প্রাপ্তিতে এগিয়ে যাও আর যারা অকল্যাণ কামি আছো যারা অন্যায় ডুবে আছো না না সামনে বেড়ে থেমে যাও আকসের বা কোনো অন্যায় আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে রমাদান মাস আমাদের জন্য একটা বিরাট রহমতের মাস আর এই মাসের সম্পর্কে বলা হয়েছে যে এই রমাদান মাসে আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পেরেছে সেই হচ্ছে আসলে সৌভাগ্যবান আর যে বঞ্চিত হয়েছে তাহলে সে হচ্ছে অরিজিনাল বঞ্চিত সে আল্লাহর সম্মান থেকে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা যেন মাস মাস বরকত রহমতের যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এটাই সবার জন্য কামনা আল্লাহ আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এবার আসতে চাই ডক্টর শামসুল আলম স্যার আপনার কাছে আপনি আমাদেরকে বলবেন মাহে রমজান শুরু হলো পুরো রমজানটা আমি যদি অর্থবহ করে তুলতে চাই তাহলে আমাকে কেমন করে এই সিয়ামের মাসটাকে অতিবাহিত করতে হবে আলহামদুলিল্লাহ মানে চমৎকার আয়োজন তো আসলে রমাদান তো আমাদের জন্য একটা বিশাল নিয়ামত জি এবং পাশাপাশি কোরআন আমাদের জন্য একটা বিশাল নেয়ামত জি তো দুটো আমাদের জন্য একসাথে আমরা পেয়ে যাচ্ছি জি তো আমরা যদি পুরো রমাজান জুড়ে খুব সিরিয়াস হই এবং কোরআন আমরা যদি অনুশীলন করি এবং আপনি দেখেন তারাবির সিস্টেম কিন্তু এই জন্য দেওয়া হয়েছে যাতে করে পুরো কোরআন আমরা এক মাসে আবার মনে করিয়ে দিতে পারি এবং আমরা শুধু তেলোয়াত করব না আমরা অর্থসহ সহ বোঝার চেষ্টা করব এবং এই কোরআন কেন্দ্রিক আমাদের জীবন গড়ার চেষ্টা চেষ্টা করতে আমরা তাজবি হালিল করব বেশি বেশি নামাজ পড়ব এবং মূল যে অর্থ সাওমের বিরত থাকা মানে পাপাচার থেকে অন্যায় অপরাধ থেকে যতটা সম্ভব বিরত থাকবো এবং বীরত থাকার ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ হব যাতে করে বাকি এগারো মাস প্রভাব আমাদের জীবনে রয়ে যায় জি তো বিদায় নিজেকে সংশোধন করার জন্য যেটা স্যার বললেন এর চেয়ে মানে কি বলবো বসন্ত মৌসুম আর কী হতে পারে বারো মাসের সর্দার হলো রমাদান বিদায় আমরা প্রত্যেকটা সেকেন্ডকে কাজ কাজে লাগাবো এবং ওমর যে বলছিলেন যে হাসিবু সিবু কাবলা আন তু সাবু যে তোমার হিসাব তো একসময় নেওয়া হবে তার আগেই তুমি তোমার হিসাব নিয়ে নাও মান সানা ইমান ওয়াহ সাহেব গোফের আল্লাহমা তাকাত বিদায়কেও যদি রোজা রাখে আরেক জায়গায় আছে মান কমা যে নামাজের জন্য দাঁড়ায় ইমানের সাথে এবং আত্মসমালোচনার সাথে তাহলে আল্লাহ তালা পিছনের গুনা ক্ষমা করে দেবেন বিধায় আমরা সময়গুলিকে চমৎকার কাটাতে পারি রাতে দিনে এবং ফালতু কথা থেকে একদম দূরে থাকতে হবে একদম দূরে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে মানলাম ইয়াদ আকাউলা জোর ওলা মালাবিহ তাহলে হায় যেতুন ফি আইয়া দা তোয়ামা সরাবাহ যে একটা লোক যদি মানে মিথ্যা কথা মিথ্যা কথা কেন্দ্রিক কর্মকাণ্ড জীবন থেকে ছাড়তে না পারে শুধু উপবাস যেমন শুধু পানীয় থেকে দূরে থাকার মধ্যে আল্লাহর কিচ্ছু আসা যায় না বিদায় খুব কঠিন কথা কিন্তু এবং আরেক হাতিসে আছে যে অনেক রোজাদার এমন আছে যে তার প্রাপ্তি হলো কি শুধু খানা থেকে বিরত ছিল থেকে বিরত ছিল এটি তার প্রাপ্তি যাপন কিন্তু উদ্দেশ্য নয় বরং আমাদেরকে সাজাতে হবে সোনার মানুষ হিসাবে গড়ে তোলার একটা চমৎকার চমৎকার সময় করে বললেন স্যার আপনিও আমরা যাচ্ছি একটু হিজবুল্লাহ স্যার আপনার কাছে আপনি আমাদেরকে বলবেন রমজান ছাড়া বাকি এগারো মাস আমরা অনেক গুনাহ করি এমন অনেক আল্লাহর বান্দাকে আমরা দেখতে পাই যারা রমজানে নিজেদেরকে পরিশুদ্ধ করতে চায় কিন্তু কখনো কখনো দেখা যায় যে তারপরেও শয়তান আমাদেরকে ওয়াসফসা দিয়ে এই রমজানটাকেও আমরা নষ্ট করে ফেলি গুনাহের পদগুলো রুদ্ধ করার যেখানে কথা সেখানে আমি গুনাহের রাস্তা আরও তৈরি করি যেমন স্যার বলছিলেন যে অশ্লীল কথা বলা যাবে না অহেতুক কথা বলা যাবে না আমরা দেখি যে রমজানে আমাদের মেজাজ অনেক খিটখিটে থাকে ভালো কথা বললে অনেকে রেগে যায় কেন এমনটি হয় এবং আমরা কিভাবে গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে আল্লাহ রজাক আসলে রমাদান আসলে পরে আমাদের নবীজিসাল্লাহ র সাল্লামের একটা আমল আছে এমনিতে যদিও হাদিসটাকে কেউ দুর্বল বলেছেন আর কি কিন্তু দোয়া তো দোয়াই জি যে রজব মাস আসলে আল্লাহ রসুল দোয়া করতেন যেটা বলা হয় আর কি আল্লাহ বা রিক্লে ফি রাজা বাবা সাহ আ না জি রজব মাস যে পাক রজব এবং শাহবানে বরকত দিন এবং রমাদান পর্যন্ত পৌঁছে দিন আল্লাহর কাছে চাওয়া এটা সবাই চাইতেই পারে এবং দেখতে দেখতে একসময় কিন্তু রমাদান এসেই যায় আমরা আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের জীবনে যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখি পাই যে দুই ভাগে ভাগ ছিল রমাদান সহ ছয় মাস আর রমাদান আর আগে ছয় মাস তো রমাদান সহ যে ছয় মাস এই ছয় মাসে ওনারা খালি দোয়া করতেন যে আল্লাহ আমার রোজা কবুল করো রামাদান কবুল করো এরপরে যখন আবার দ্বিতীয় ছয় মাস আসে তখন তারা দোয়া করতেন আল্লাহ রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দাও এবং রমাদান ভালোভাবে পালন করার তৌফিক দেয় এটা চলে নবীজি নবীজি সাল্লাহ সাল্লাম কী করতেন সালমান ফারসি রাজি আল্লাহ তালাহ আনহু থেকে একটা বিশাল হাদিস আছে বড় হাদিস আছে সেখানে বলা হয়েছে যে মিন রমাদান এটা যে রমাদান প্রথম রাত যদি হতো কোথাও হচ্ছে যে আখরু মিন শাহবান

আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় এবং কোনো দরজা খোলা থাকে না সেখান থেকেই বলা হয় কবর বাসী থেকে আপনার মুক্তি পায় ওসুল সুলসিরাতির শায়াতন ও জিন কোথাও আছে ও সুফিদাতির শায়াতন ও মারাত এইভাবে আছে আর শয়তানকে বন্দি করে রাখা হয় মজার ব্যাপার হচ্ছে শয়তান বন্দি থাকলে তো আমাদের গুণা কমে যাওয়ার কথা এবং আমাদের অন্যায় বিচারগুলো যেটা আমি বলছি সেটা কমে যাওয়ার কথা আসলে কমে যে যায় না সেটা না কমে যায় আমরা দেখেছি বহু অন্যায়কারী পাপাচারী বা ইয়ে করে রমাদান আসলে ভালো মানুষ হয়ে যায় এটা কিভাবে হয় এটা তো দেখে আর মেজাজ খিটখিটে হয়ে যায় এটার অনেকগুলো কারণ আছে যে তাদের এটার অভ্যাস ছিল না এখন হঠাৎ করে না খেয়ে থাকা বা না করা বা গুণা করতে চেলেটুকু তখন মেজাজটা এমনি খারাপ হয়ে যায় তো এটা থেকে বাঁচতে হবে আরেকটা মজার ব্যাপার হয়েছে দেখুন শয়তান তো বন্ধ হয়েছে ঠিক আছে কিন্তু আমার আপনার মাঝে যে একটা দিল আছে দিল আমরা সেটা নফস আছে নফসুত তো কালো বন্ধ করে রাখেন সেটা তো ওপেন আছে আর শয়তানের চেয়েও বেশি শক্তিশালী কিন্তু এই নফস ওমা উবের ও নফস ইন্ডার নফস আলা আমার অথম আমার নফস কিন্তু আমাকে কিন্তু তাই তো করতেছে বিভিন্ন অন্যায় কাজের দিকে ঠিক আছে না আচ্ছা এরপরে আসেন এই শয়তান তো আমরাও নকসকে কন্ট্রোল করলাম কিন্তু শয়তান তার এজেন্টদেরকে যে রেখে যাচ্ছেন তারা কি বন্ধ আছে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে অটো আপনার ইয়েতে তারা তাদেরকে ইয়ে করে দেওয়া দেওয়া হয়েছে মানে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়েছে শয়তান এবার আরামে ঘুমাচ্ছে কিন্তু ওদের কাজ ওরা করেই যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি আর এভাবেই কিন্তু গুনাহের দরওয়াজা বন্ধ হয়েও হলো না চলে আসতেছে কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের অতীতের যারা আছেন তাদের আপনার জীবন থেকে আমরা বলতে পারি যে কেউ যদি এই রমাদানকে সামনে রেখে গোনা থেকে বাঁচতে চায় বাঁচতে পারে কেউ যদি এই রমাদানকে সামনে রেখে অন্যায় থেকে বিরত থাকতে চায় বিরত থাকতে পারে কেউ যদি এই রমাদানকে সামনে রেখে আপনার হারাম থেকে নিজেকে মুক্ত রাখতে চায় সে মুক্ত রাখতে পারে কেউ যদি এই রমাদানকে সামনে রেখে কোনো একটা ভালো কাজের প্রতি আগ্রহী উঠে তাহলে সে আগ্রহী উঠে চমৎকার একটা জীবন সে নতুন করে সাজাতে পারে এরকম বহুত মানে আপনার এর নাম কি প্রমাণ আছে আমরা আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই এমনও আছে যে রমজান আসছে কয়েকদিন না খেয়ে রোজা রাখলাম হতে পারে আবার রোজা ছেড়ে দেয় আবার কি জানি বলে শুরু করে আবার ছেড়ে দেয় রমজানের পরে আবার আগে সাবেকে সাবেকে চলে যায় এরকমও আছে আমরা অস্বীকার করি না কিন্তু একটা না একটা কিছু আপনার কি জানি বলে প্রভাব তো পড়েই এবং তার একটা মানে ইতিবাচক কি বলে আপনার রেজাল্ট আমরা পাই যদি সত্যিকার অর্থে এখলাসকে সামনে রেখে যদি কেউ আমলটা করে আল্লাহ আল্লাপাক আমাদেরকে সেই তফিক দান করে আল্লাহ আমিন আসছে একটু শামসুলাম স্যার আপনার কাছে আবারও জানতে চাই আপনার তো অনেক ছাত্র সারা বাংলাদেশে পৃথিবীর অনেক জায়গায় আছে আলহামদুলিল্লাহ আমাদের হিজবুল্লাহ স্যারের অনেক ছাত্র সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেক ছাত্রদেরকে আমরা বলতে শুনি যে আমার তো সামনে পরীক্ষা এখন আমি কিভাবে রোজা রাখবো আপনার সেই ছাত্রদের ছাত্রীদের জন্য আপনার মেসেজ কি থাকবে আলহামদুলিল্লাহ আসলে এটা কোনো সমস্যা না এবং আমরা তো দেখি রোজা রেখে যারা পরীক্ষা দেয় আমরা তো রোজা রেখেই পরীক্ষা দিয়েছি আমরা সর্বোচ্চ ফলাফল করেছি আলহামদুলিল্লাহ ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছি এবং আপনি দেখেন আমরা মানে এই কয়েক ঘন্টা উপবার যাপন করবো পরীক্ষার ওশিলা দিচ্ছি আমরা জানি যে এই রমাদানে কিন্তু বেশ কিছু যুদ্ধ হয়েছে জি বদর যুদ্ধ মক্কা বিজয় যুদ্ধ এগুলি হয়েছে তারা যদি করে পরিভ্রমণ করতে পারে যুদ্ধ করতে পারে আমরা কি পরীক্ষা যুদ্ধটা করতে পারবো না আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা এ ফরজটা যারা খো আল্লাহ বারাকা দিবেন অবশ্যই বারাকা দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চমৎকার করে বললেন স্যার আপনার মাধ্যমে জানতে চাই যে আমাদের বাসার মধ্যে আমরা রমজানের একটা আবহ কিভাবে তৈরি করব। আমরা দেখি যে বাহিরে আমরা পুরুষরা ইবাদত করি হয়তো নামাজে যাই মসজিদে যাই তারাবি পড়ি কিন্তু বাসায় তো মহিলারা ওইভাবে সেই সুযোগটা পান না বাসার মধ্যে আমরা একটি রমাদানের আবহ কিভাবে তৈরি করব আপনি আমাদেরকে জানাবেন চমৎকার বলেছেন আসলে এটা সম্ভব অসম্ভব কিছু না জি আল্লাপাক ছেলেদেরকে বাহিরের দায়িত্ব দিয়েছেন এবং সালাত আদায় তাদেরকে জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে বলেছে অপরদিকে আমার মা বোনদেরকে মুরব্বীদেরকে তাদেরকে বলেছেন তোমরা ঘরে অবস্থান করো হ্যাঁ মসজিদে যাওয়ারও তাদের সুযোগ আছে কিন্তু হাদিসের আলোকে আমি যতটুকু এটা দেখেছি যে নিজুৎসাহিত করা হয়েছে কিন্তু যেতে নিষেধ করা হয়নি এই জন্য আমরা এখন দেখি ঢাকা শহরের শহর ওয়ার্ল্ডের অনেক মসজিদে ইউরোপ কান্ট্রিগুলোতে তো এখন যত মসজিদ হয় পাশে আপনার মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাই করে রাখে জি জি এবং একটা কমিউনিটি সেন্ট ইয়ের মতন থাকে এবং এটা ভালো খুব ভালো এটাকে আমি ইয়ে করবো না জি কিন্তু ঘরের যে পরিবেশের কথা আপনি বললেন এটাও সম্ভব দেখুন হাদিসের মধ্যে রসুল করিম সল্লাহ ও সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাদের অধীনস্থ যারা আছে রমাদানে তাদেরকে একটু মানে কাজকর্মটা একটু কম করে দাও আমি ওধস্তন ওদিকে না গিয়ে আমি আমার ঘরের কথা বলতেছি দেখুন আমাদের ঘরের আমাদের স্ত্রীরা আমাদের অন্যরা যারা আছেন এরা তারা সকাল সকালবেলা একটু সামান্য সুযোগ পায় এই জোহরের পর থেকে তাদের কাজ শুরু হয়ে যায় কিসের কাজ ইফতারি করতে তৈরি করতে হবে কিসের কাজ আপনার রাতের খাবার তৈরি করতে হবে কিসের কাজ সহারির ব্যবস্থা করতে হবে এই জন্য তারা ইচ্ছা করলেও অনেক কাজ করতে পারেন না অনেক তেলাওয়াত করতে পারেন না বসতে পারতেন না দু চারটা নামাজ বেশি পড়বেন সেই সুযোগটা তারা করে উঠতে পারেন না এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে আপনি একটা রুটিন তৈরি করে ফেলেন একটা অনেক জায়গার মধ্যে আপনার রমাদান সেগুলি আপনি করতে পারেন এবং রমাদানে আরেকটা মজার ব্যাপার হলো যে অন্য সময় যা খাই আর না খাই রমাদানে খাওয়ার ইয়েটা বেড়ে যায় তো এখন ইফতারি যেখানে আমার দুই তিনটা আইটেম হলে চলে সেখানে আট দশটা আইটেম নিয়ে আমরা বসে থাকি ওই মা কি করবে সেখানে ওরা তো সেটা করতে চায় আরেকটা মজার ব্যাপার আছে মা বোনরা যদি এটা মেনে নিয়ে এই কাজটা করেন তাহলে তাদের জন্য বড় চমৎকার একটা সুসংবাদ আছে যে ঘরের যতজন ফ্যামিলি মেম্বার এই রোজাটা রাখবে ওনারা ওই ঘরের মধ্যে বসে পাক ঘরে জাহাজের সমতুল্য আমল করে তারা এই সবার সবটা কিন্তু নিজেরা এইভাবে যদি আমরা সামনের অগ্রসর হই আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে যদি আমরা সুযোগ করে দেই তাহলে সেই সুযোগের কি যেন বলে বেনিফিট আমিও কিন্তু পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যার আসবো আপনার কাছে আবারও ইনশাল্লাহ ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন বরকতময় সেহেরি প্রেজেন্টেড বাই বিআরবি ক্যাবলস অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো ফিরছে অল্প কিছুক্ষণ পর আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি ক্যাবলস আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা শুনছি আহলেন সাহলেন শাহরুর রমাদান মাহে রমজান এই রমজানের ব্যাপারে রমজানে আমরা কি করব কি করা উচিত কি করা উচিত নয় সে বিষয়ে দুইজন স্কলারের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আলোচনা করছেন ডক্টর হাফিজ এব হেজবুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ শামসুল আলম আপনাদের দুইজনকে আবারও স্বাগত জানাচ্ছি স্যার আপনার কাছে একটু আসতে চাই আপনি আমাদেরকে বলবেন যে মাহে রমজানে আমরা অনেক সময় দেখি অনেকে সিয়াম পালনরত অবস্থায় সিয়াম রাখলো এরপরে সারাটা দিন ঘুমিয়ে কাটালো এই যে সারা দিন ঘুমিয়ে কাটালো যেই সময়টাতে আমি একটু কোরআন তেলাওয়াত করতে পারতাম একটু নামাজগুলো ঠিক মতো পড়তে পারতাম সেই সুযোগটাকে যে আমরা কাজে লাগাচ্ছি না এই সিয়ামকে আমার কোনো উপকারে আসবে কিনা না এটা আপনি ঠিকই বলেছেন যে আমরা আসলে মানবীয় ব্যাপার তো জি এবং দিনে অনেকে অনেক ঘুমায় জি তো আমি মনে করি যে এই সুযোগটা তো আপনি জীবনে দ্বিতীয়বার আপনি নাও পাইতে পারেন জি জি কিছুদিন আগে একজন বড় আলেম দেখলাম যে উনি গত বছর রমজানে বলেছিলেন যে এটা হয়তো আমার জীবন শেষ রমাদান জি জি এবং এই বছর কিন্তু তিনি রমজানের আগে মারা গেছেন জি জি বিধায় আমরা সুযোগগুলিকে কাজে লাগানো উচিত জীবনে বহু ঘুমাতে পারবো বহুত ঘুমিয়েছি হয়তো আমি জীবনে ষাট বছর বাসলাম চল্লিশ বছরই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি রমাজানের এই সময়টা তো আর আপনি পাবেন না না এবং রমাজানে আমরা তো জানি প্রত্যেকটা পুণ্যকে দশ গুণ করা হয় সত্তর গুণ করা হয় সাতশো গুণ পর্যন্ত করা হয় সাবে মেয়া পর্যন্ত বিধায় আমরা একটু কম ঘুমাই একটু কম ঘুমাই একটু কম খাই এবং আপনি তো জানানি রমাদানের একটা শব্দ হলো ফরেজ করা মানে সংযম মানে যতটা ত্যাগ করা যায় ত্যাগের মাস বলা হয় এটাকে তো বিধা একটু ঘুম কমাতে হবে খাওয়া দাওয়া কমাতে হবে রমজানটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে এই রমাজান আমার জীবনে আবার আসবে কিনা কোনো কিন্তু নিশ্চয়তা নাই এটা আমাদেরকে বুঝতে হবে আসলে সমস্যাটা নিজে বুঝতে হবে হৃদয় দিয়ে হৃদয়ের সাথে ব্যাপারগুলি কানেক্ট করতে হবে এটা হলো মূল ব্যাপার আর আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন স্যার আপনার কাছে একটু আসতে চাই আপনি আমাদেরকে বলবেন রমজানের দিনের বেলাটাতে আমি যদি অফিস আদালতে থাকি অথবা আমার কর্মস্থলে থাকি সেইখানে আমি আসলে রমজানটাকে কিভাবে কাটালে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমার দায়িত্ব সম্পর্কে দায়িত্ব সচেতনতা আমি ঊর্ধ্বতন কর্মকর্তা আমার অধীনস্থ অনেকে কাজ করে আবার আমি অধীনস্থ কর্মকর্তা আমার ঊর্ধ্বতন বস আছে এবং যেটাই হোক আমি উপরে থাকি আর নিচে থাকি আমাকে প্রথমে বুঝতে হবে যে আমার দায়িত্বটা কি এবং সে দায়িত্ব সচেতনতা আমার থাকতে হবে অফিসে আমি যদি চাকরি করি তাহলে আমার দায়িত্বের প্রতি নিষ্ঠা আমাকে দেখাতে হবে দোকানে থাকলে সেটা আমার দেখাতে হবে আমি কোম্পানিতে থাকি আমাকে দেখাতে হবে তো অফিস আদালতে যারা চাকরি করি কাজ করি আমি শুধু অফিস আদালত কেন আমি বলি যে অনেক সময় নির্মাণ কাজে নির্মাণ শ্রমিকরা কাজ করতেছে রাজমিস্ত্রিরা কাজ করতেছে যার যে কাজ তিনি নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে কাজগুলো তিনি কি করবেন আঞ্জাম দেবেন এই কথা যেন না আসে যে আমি রোজা রেখেছি ক্লান্তি লাগতেছে আমি কাজ করতে পারবো না বা এই করুন এমনটি বলে যে নিজের রমাদান সিয়ামটাকে খাটো করার কোনো প্রয়োজন নাই এবং এখানে এসেই আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে রসুল্লাহ তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন বলেছেন মাম্মান খাফাফা মান্ফাফা আন মামলু কী তারা অধীনস্থ যারা আছেন তাদের থেকে যিনি এই এই দিন বলার কাজের দায়িত্বটা কমিয়ে দেবেন তার লোডটা কমিয়ে দেবেন তাহলে এটার জন্য তিনি আলাদাভাবে আল্লাহর কাছে সহপ্রাপ্ত তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রমাদানে আমি এই রমাদানকে অজুহাত বানিয়ে যেন কোনো দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা না করি বরঞ্চ আমি আমার যথাযথ সম্ভব যেটা আমার করা দরকার আমি সেটা মানে দেওয়ার চেষ্টা করব তাহলে রমাদান থেকে আমি পেয়েও যাচ্ছি রমাদানও আমাকে দিয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু আমি আমার মাওলায় ক্যারিমের সাথে আমি সংযোগ স্থাপন করতে পারতেছি মাওলয়া ক্যারিমও দেখতেছেন যে আমার বান্দার উপর অর্পিত দায়িত্ব সে পুরোপুরি আদায় করার চেষ্টা করতেছে এবং এই রমাদানের বরকতে যে আমি যে অনেক সময় দেখা যায় যে আমরা খেয়েছি ক্লান্ত হয়ে গেছি উপোস থাকার কারণে শরীর দুর্বল হয়ে গেছে আসলে এটা একসময় গা সওয়া হয়ে যাবে তখন বরঞ্চ দেখা যাবে যে আপনার শরীরটা হালকা লাগবে কাজ করতে কিছু বলে আপনার কাছে ভালো লাগবে খেলে তো আপনার শরীরটা ভার হয়ে যায় তখন একটু আরাম করার ইচ্ছে করে রেস্ট নিতে ইচ্ছা করে তখন এটা থাকবে না আর এইভাবে আমি বলবো যে রাম মাসে যিনি যে দায়িত্ব পালন করেন যে অবস্থায় তিনি থাকুন না কেন তিনি তার সর্বোচ্চ ত্যাগ আমরা বুঝি আমরা সেটা ত্যাগ করব এবং আল্লাহ সান্নিধ্য রমাদানের যে এর নাম কি আপনার এই রমাদানের যে প্রাপ্তি আছে সেই প্রাপ্তি অর্জনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন বিষয়টি স্যার আমাদেরকে জানালেন আমি আপনি যদি রমজানকে অর্থবহ করে তুলতে চাই তাহলে আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু আমি সঠিকভাবে পালন করব। পাশাপাশি রমজানের কোনো হক যেন আমার দ্বারা নষ্ট না হয় সেই চেষ্টাটাই অব্যাহত রাখব আল্লাহ আমাদেরকে সে তা অফিকদান করুক আমি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর শামসুল আলম স্যার আপনার কাছে আপনি আমাদেরকে বলবেন যে রমজানের দিনের বেলার কথা তো আমরা জানলাম দিনের বেলায় আমরা সিয়াম সাধনার সঙ্গেই থাকবো বেশি ঘুমাবো না আপনি আমাদেরকে শিখালেন জানালেন রমজানের রাতটা আমরা কীভাবে কাটাতে পারি আমরা দেখি যে অনেক সময় সিয়াম পালন করেন অনেকেই কিন্তু কেয়ামাইল বা তারাবির নামাজ অনেকেই পড়েন না এই তারাবির গুরুত্ব কতটুকু আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন তারাবির গুরুত্ব তো রমাজানের রোজার চেয়ে কোনো অংশেই কম আমাদের সাল্লাম তো বলেছেন যে মান ইমা কমা যে এই রাতের নামাজ যদি কেউ ইমানের সাথে এবং সোয়াব পাওয়ার আশায় করে তাহলে তার পিছনে সবগুনা ক্ষমা করে দিনের বেলা উপবাস যাপন যেমন গুরুত্বপূর্ণ রাতের বেলা ইফতারির পর একটু বিশ্রাম নিয়ে আপনি আবার এসার নামাজে চলে যাচ্ছেন এশার পরে আবার তারাবি পড়ছেন আবার অনেকে কিন্তু কেয়ামুল লাইল করছে বড় বড় মসজিদে কিন্তু জামাতে কে লাইল হচ্ছে এবং সেখানে মনের যে একটা অবস্থা হয় সেটা কিন্তু দিনের নামাজে হয় না তো বিধে আমরা এই সুযোগগুলিকে কাজে লাগাতে হবে রাতের প্রত্যেকটা সময়কে প্রত্যেকটা সেকেন্ডকে প্রত্যেকটা মুহূর্তকে যদি কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আলা বেজিকিল্লাহ হেতাত মাইনুর কলুব এবং এগুলির মধ্যে যে মনের মধ্যে একটা মজা আসে সেটা আসলে যে করে না সে ছাড়া অন্য কেউ বুঝবে না এটার মধ্যে একটা প্রাপ্তি আছে এবং আপনি দেখবেন এই রামাজান শেষে ঈদের ময়দানে যে সবাই হাজির হয় সবার চেহারার মধ্যে নূরের অবস্থা কিন্তু একরকম হয় না কারণ মধ্যে প্রচণ্ড তৃপ্তি পুরো এক মাসকে সে কাজে লাগিয়েছে স্পেশালি রাতে রাতের আবাদতকে আল্লাহ তালা খুব পছন্দ করেন আল্লাহ কিন্তু রাতের বেলায় প্রথম আসমানে নেমে আসেন মানুষদেরকে কিন্তু ডাকতে থাকেন তা আমি আমার বাংলাদেশের বইয়ের বিশ্বের ভাই বোনদেরকে বলবো চলুন আমরা রমজানের মাসটাকে কাজে লাগাই স্পেশালি রাতটাকে কাজে লাগাই জি আশা করছি আমাদের দর্শকরা রমাদানের প্রতিটা মুহূর্তই কাজে লাগাবেন ইনশা আল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আমরা এবার একটু হিজবুল্লাহ স্যার আপনার কাছে আসতে চাই স্যার আপনি আমাদেরকে বলবেন যে বাড়িতে বাসা বাড়িতে যারা বৃদ্ধ মানুষ আছেন সেই মানুষদের কদর আমরা কীভাবে করবো রমাদানে অনেকে রোজা রাখতে পারেন না সেক্ষেত্রে তাদের ব্যাপারে আমাদের আমরা পরিবারের মানুষগুলো তাদেরকে কিভাবে সাপোর্ট দিব এটা একটা ভালো প্রশ্ন করেছেন এবং অনেকেরই বাড়িতে আব্বা আছেন মা আছেন কারো দুজনই আছেন কারো হয়তো একজন আছেন একজন নেই প্রথম কথা আমাদেরকে এটা মনে রাখতে হবে বাবা মা দুটো শব্দ এবং এই দুটো শব্দের মূল্য অনেক বেশি একদিকে এই বাবা মা দুটো শব্দ আরেকদিকে যদি দুনিয়াকে আপনি রাখেন তাহলে বাবা মার পাল্লাটা ভারী হবে নিঃসন্দেহ নিঃসন্দেহ এখন যদি তারা জীবিত থাকেন এবং এমন এক পর্যায়ে চলে যান যে তাদের সেবার প্রয়োজন তাদের হেদমতের প্রয়োজন এবং দেখা যায় অনেক সময় যে তারা রোজা রাখতে অক্ষম তখন আমার আপনার করণীয় কি। আমাদেরকে প্রথম কথা হলো যে বাবা মায়ের সেবা শুশ্রূষার ক্ষেত্রে কখনই বিরক্তিভাব আমাদের আনা যাবে না এমনকি শ্বশুর শাশুড়ি যদি হয় বৌমা ঘরে আছেন বা জামাই ঘরে আছেন তাদেরকেও নিজের মতো করে নিজের পিতা মাতার মতো করে তাদের সেবা করে যেতে হবে এক দুই নম্বর যদি এমন হয় যে তারা বার্ধক্যে এমন পৌঁছে গেছেন যে তাদের জন্য রোজা রাখা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে শরীয়তের বিধান আছে যা আপনি এর জন্য ফিদিয়া দেন সমান কেনা মিনকুমারিয়ে দান

একজনের জন্য এক রোজার জন্য একজন ব্যক্তিকে দুবেলা বা তিনবেলা খাবারের ব্যবস্থা করে দাও অথবা তাদেরকে টাকা দিয়ে দাও আর যদি সেটা না হয় তাহলে অন্তত এক্ষেত্রা পরিমাণ টাকা দিয়ে দাও তাদেরকে সেইভাবে আপনি সেবা সুস্থ দিতে পারেন আর এইভাবেই আমরা আমাদের মুরব্বীদের সেবা করে আল্লাহ সন্তুষ্টির দিকে এগিয়ে যেতে পারি এক দুই নম্বর হচ্ছে যে দেখা গেছে অনেক পরিবারের মধ্যে আছে পিতা মাতা এমন পর্যায়ে আছে যে এমন অসুস্থ হয়ে গেছে যে নিজে নিজে ওয়াশরুমও যেতে পারে না নিজের কাপড়টাও পরিবর্তন করতে পারে না আমরা বিরক্তি প্রকাশ না করে নিজের মায়ের মতো নিজের বাবার মতো আমরা যদি তাদের সেবা করি তখন আমাদের মাথার মধ্যে এই জিনিসটা আনতে হবে এই মা এবং এই বাবাই ছোটোবেলায় আমাদেরকে তো এইভাবেই বড় করেছেন এইভাবে আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত আমাদেরকে সেবা করেছেন আমরা রাতে ঘুমোতে দেনি চিৎকার করে কান্না করেছে আজ সেই মা বাবা একটু অসুস্থ হয়ে গেছে আর আমি তাতে বিরক্তি বোধ করছি না না এটা যেন কোনো অবস্থাতেই না হয় দুঃখজনক হলো সত্য ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক অনেক পরিবারে মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর তাদেরকে আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসা দিন দিন বৃদ্ধাশ্রমগুলো বাড়ছে এটা এবং বৃদ্ধাশ্রমের তলা বাড়ছে তলা এটা এত কষ্টদায়ক যে এটা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন প্রিয় ভাই বোনেরা যেখানে আছেন দেখুন মা বাবা যে কত বড় ন্যামত এটা যখন বাবা চলে যায় তখন বুঝে সন্তানেরা মা চলে গেলে তখন বুঝে সন্তানেরা মেয়েরা বিশেষ করে বুঝে বাব ছেলেরাও বিশেষ করে পাবে যে এক বর বৃক্ষের নিচে ছিলাম আগলে ধরে রেখেছেন সব কিছু তিনি আমাদের বহন করে নিয়েছেন মা সে নিজে না খেয়ে ঘুম না যে আমার পিছনে সময় ব্যয় করেছেন অতএবের আমাদান মাস এই সময় যদি আমরা তাদের সেবা করতে না পারি তো কখন করবো বল এই জন্যই আমি বলবো যে এই রমাদান আমাদেরকে সাবর বলেছে ধৈর্য ধারণের এই রমাদান মাসকে শাহরুণ বলা হয়েছে যে আপনার কি জানি বলে অন্যের প্রতি ইয়ে করার জন্য সহযোগিতা সহমর্মিতা অন্যদের করবো মা বাবাকে করবো না তাদের মাধ্যমে এই দুনিয়াতে আমি এসেছি এবং আমি এই দুনিয়া থেকে যদি তাদেরকে সন্তুষ্ট করে না যেতে পারি তাহলে বিশ্বাস করুন আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন না হাজির কি বলেছে হাজি আলে দেই আল্লাহ সন্তুষ্ট তোমরা চাও তাহলে পিতা মাকে সন্তুষ্ট করে আসো তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হলে এই শুধু রামাদান নয় বরঞ্চ রমাদান পরবর্তী আমার পিতামাতা যদি থাকে তাকে এক মহান ন্যায়মত মনে করে সব সময়ের জন্য আমরা তাদের সেবার মধ্যে নিজেকে সময় ব্যয় করবো যেভাবে সম্ভব বিশেষ করে রমাদান আসলে তাদের থেকে দোয়া চাইব যে আমাদের জন্য আব্বু একটু দোয়া করেন আম্মু একটু আমাদের জন্য দোয়া করেন কে তাদের মনের অবস্থা আপনি বুঝতে পারবেন না আমি রোজা রাখতে পারতেছি না মা কান্না করতেছে বাবা রোজা রাখতে পারে না কান্না করতেছে আমি কী করবো আমি রোজা রাখতে পারতেছি সান্ত্বনা দিতে হবে যে না আপনার জন্য আল্লাহ ছাড় দিয়েছেন অতএব আপনাকে মানে কান্না কর কান্না করবেন আল্লাহর কাছে বল না আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে রোজার ব্যবস্থা করে দাও সন্তানরা কষ্ট করতেছে তাদের জন্য আপনি করে এই যে একটা সুযোগ এই সুযোগ বারবার কিন্তু আসে না এই জন্য আমি আমার ভাই বোন যারা আমাদেরকে দেখছেন শুনছেন তাদেরকে বলবো মেহরমানি করে মাতার প্রতি একটু সদয় হন নিজের কথা মনে করুন যখন নিজের ছোট্ট বাচ্চা ছিলাম তখন আমাদেরকে এই বাবা মা কীভাবে আমাদের লালন পালন করেছে আজ তারা একটু অক্ষম হয়ে গেছে বলে আমরা তাদেরকে বোঝা মনে করছি না না এটা হতে দেওয়া যাবে না বারাকাল্লাহ ফিক আসতে চাই একটু স্যার আপনার কাছে ডক্টর শামসুল আলম স্যার আপনি আমাদেরকে বলবেন মাহে রমজানে আমরা অনেক সময় দেখি অনেকে বিভিন্ন গেম খেলে সময় নষ্ট করেন লুডু খেলেন ক্যারাম খেলেন তারপরে দেখা যায় যে নানান ধরনের গেম খেলেন এই যে গেম খেলে সময় নষ্ট করা অথবা অনেকে নাটক সিনেমা এগুলো দেখে দেখে সময় নষ্ট করেন আবার ইফতারের সময় ইফতারের টেবিলে বসে যান এই কাজগুলো কি রমজানে আমাদের করা উচিত একেবারেই না একেবারেই না আগে যেটা বলেছি আসলে এটা তো একটা আমাদের জন্য একটা ফুরসা জি একটা নিয়ামত তাই না আল্লাহ সাল্লাম বলেছেন না এগেতা নেম খামসান আবলা খামসেন ফার্স্টে জিনিসের আগে ফার্স্টে জিনিসকে তোমরা গুরুত্ব দাও গনিমত মনে করো তো এই যে আমার জীবনে বার্ধক্য আসবে আমার জীবনে অসুস্থতা আসবে আমার জীবনে কিন্তু আরো বিভিন্ন সমস্যা আসবে তার আগে আমি এখন সুস্থ আছি আমার বয়সটা টন্টনে এখন বিধায় গেম খেলে অযথা সময়গুলি নষ্ট করে জীবনটাকে ধ্বংস করা উচিত না আমি মনে করি যে সময়ের ব্যাপারে কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে হ্যাঁ আল্লাহর আল্লাহ তালা সময়ের কসম করেছেন বিধায় রমজানে কিন্তু সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের জন্য বসে নেই আমি আশা করবো যে আমাদের যুবক মেয়েরা আসলে এই কাজগুলো করে আমাদের তো করে কিন্তু আমরা ওদেরকে বোঝাবো আমরা বোঝাবো যে সময়টাকে কাজে লাগাও অনেক বরাকা দিবেন তোমার অন্য কাজের মধ্যে হ্যাঁ এই রমজানই তো আমাদের জীবনে হয়তো শেষ রমাজান হতেই পারে হতেই পারে এবং বিশেষ করে কোরআন নাজিল হয়েছে কোরআন তো প্র্যাকটিস করার জন্যই তাই না যত বেশি পরা যায় আমরা তেলোয়াতো করতে পারি হ্যাপস করতে পারি এর উপরে অর্থ জেনে পড়তে পারি কাজে লাগাতে হবে সবার জন্য আমরা কাজে গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন স্যার আসতে আপনার কাছে একটু আপনি আমরা অনুষ্ঠানের একবারই শেষের দিকে আছি আপনি আমাদেরকে বলবেন এই যে স্যার সময়ের কথা বললেন যে সময়কে আমরা মূল্য দেই না বা সময়ের গুরুত্ব আমরা বুঝি না আমাদের অনেকের জীবনে এটা হতে পারে শেষ রমজান এবং রমজান আসে রমজান চলে যায় আমরা ঈদ পালন করি খুব আনন্দ উল্লাস করি কিন্তু নিজে পরিবর্তন হই না এই যে আমি নিজেকে পরিবর্তন করতে পারলাম না কি নিয়ে আমি আল্লাহর কাছে হাজিরা দিব আসলে এটা হচ্ছে আত্মজিজ্ঞাসার মধ্যে সে যেহেতু দেখুন একজন বুজুর্গ বলছেন পড়েছিলাম ছোটোবেলায় একটা কিতাবের মধ্যে মাদাসের জমান পড়ে আপনি নামাজ পড়বেন কেমন তখন সেখানে বলছে যে নামাজ পড়ার সময় আপনি চারটা জিনিস খেয়াল করুন এক যে নামাজ পড়ছেন আল্লাহকে সামনে রেখে সেইদা আল্লাহকে দিচ্ছেন তার মানে আপনার সামনে আল্লাহ আছে জি এক দুই নম্বর আপনি আপনার পিছনের দিকে খেয়াল করুন আপনি আপনার মনের মধ্যে এটা রাখুন যে আপনার সাহারক যেটা আছে এর পিছনেই মালাকুল মধ্যে দাঁড়িয়ে আছে যে কোনো সময় আপনাকে নিয়ে চলে যেতে পারে জি জি এটা মাথায় রাখুন আর আর একটা জিনিস ভাবুন যে আপনি এই যে আল্লাহর সামনে সেইদা করতেছেন এবার কেন জান্নাত প্রাপ্তি তো তো আপনার ডান দিকে আপনার জান্নাত আছে আবার আপনি এটাও খেয়াল করুন যে আপনি এই সমস্ত ইবাদত কেন করবেন আল্লাহর আল্লাহর শাস্তি বাঁচার জন্য তো তার নাম যাহার বাম পাশে আছে এই চারটা জিনিস সামনে রেখে আরেকটা জিনিসের সাথে অ্যাড করুন সেটা হচ্ছে যে আপনি মনে করুন যে আমার এই আমলটা শেষ আমল এরপরে হয়তো আমি আমল করার সুযোগ নাও পেতে পারি ঠিক এভাবেই রমাদানকে যদি আমরা সামনে রাখি যে রমাদান আল্লাহ আমার জন্য একটা মহান দিয়েছেন আগামী বছর সেই নিয়ামত আমার জন্য নাও আসতে পারে তাহলে এই রমাদানকে আমার কাজে লাগাতে হবে এবং সে কাজে লাগাবার জন্য যেমন আমাদের প্রস্তাব বলেছেন যে সময়ের কথা আপনি বলেছেন বিভিন্নভাবে আমরা এটা হচ্ছে বিশেষ করে যারা নতুন নতুন আপনার আমলের দিকে আসছে তারা এটা বেশিরভাগ করে অভ্যস্ত না হওয়ার কারণ তা আমি পরামর্শ দেব যে আপনি গেম খেলে বা নাটক সিনেমা দেখে তো সেই গুনা থেকে বাঁচার জন্য তো সেই গোনাতে আবার আপনি লিপ্ত হয়ে গেলেন কোনো লাভ নেই কোনো লাভ হলো না যে বরঞ্চ আপনি যদি ওই সময় এগুলি না করে একটু ঘুমান তাও লাভ আছে অন্তত গোনা থেকে তো বেঁচে গেল জি জি সেটা করা যেতে পারে কিন্তু এটাও করবেন যে একটু তেলাওয়াত করা যায় কিনা দেখুন দেখুন কোরআনে করিমের তেলাওয়াত হচ্ছে মূল

সেটা বুঝে অনুধাবন করে সেটা অনুধাবন করতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন আপনিও স্যার কষ্ট করে সময় দিয়েছেন আপনাদের কাছ থেকে আমরা আলোক উজ্জ্বল এই আয়োজনে আরো আলো সমৃদ্ধ হলাম আলহামদুলিল্লাহ কষ্ট করে সময় দেবার জন্য আপনাদের দুইজনকে আবারো ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো ইনশাআল্লাহ আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আলাইকুম মুহিবসালামুকুম ওরাহমতুল্লাহি